আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো OnePlus 5T মোবাইল থেকে খুব সহজে ডাটা ব্যাকআপ নেওয়ার পদ্ধতি। প্রথমে আপনাকে OnePlus এর ড্রাইভার ইনস্টল করে নিতে হবে। তো আমি ড্রাইভারটা ইনস্টল করে নিচ্ছি, আমার এখানে ড্রাইভার আগে থেকেই ডাউনলোড করা ছিল। আমি আপনাদেরকে এই ড্রাইভার ডাউনলোডের লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার ড্রাইভার ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে, আমি ফিনিশ ক্লিক করলাম। এখন এই যে সফটওয়্যারটা দেখতেছেন, এটা হচ্ছে টংবো অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার। এই সফটওয়্যারটা দিয়ে আমি মোবাইলের ডাটা ব্যাকআপ নিব। তো আপনাদের সুবিধার্থে আমি এই সফটওয়্যারের ডাউনলোডের লিঙ্কটাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে যে অপশনগুলো দেখাচ্ছে, ফার্স্ট ওপেন করার পরে সেটা আমি আমার মোবাইল থেকে ইনেবল করে নিচ্ছি। টুলসের লেখাগুলো অবশ্য চাইনিজ লেখা, এগুলো বুঝতে আপনাদের কষ্ট হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার মোবাইল থেকে অপশনে যাচ্ছি, সেটিং থেকে অ্যাবাউটে চলে গিয়েছি, অ্যাবাউট থেকে বিল্ড নাম্বারে যাব। এখানে বিল্ড নাম্বার 7 বার প্রেস করার পরে দেখেন আমার এখানে স্ক্রিন পাসওয়ার্ড চেয়েছে, স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়েছি, আমার 7 বার প্রেস কমপ্লিট হয়ে গেছে। প্রেস করার পরে আপনাকে ব্যাগে যেতে হবে, ডেভেলপার মোড যে অপশনটা আছে ওটা অন হবে। এখান থেকে আপনার USB ডেবুক অপশনটা ইনেবল করতে হবে। তো আমি ইনেবল করে দিয়েছি অলরেডি। দেখেন আমার পিসিতে যে সফটওয়্যারটা ওপেন করা আছে, এখানে কানেক্টিংয়ের জন্য আমার পিসিটা খুঁজতেছে। আমি এখন আমার পিসিতে চললাম, দেখেন এখানে আমার সেটটা পুরো কানেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আপনার যে প্রয়োজনীয় ডাটাগুলো আছে সেগুলো নিব। আমি প্রথমেই ফটোতে চলে যাচ্ছি, আমার ফটোগুলো ওপেন হয়ে গেছে। ফটোগুলো পুরো ফটোগুলো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। আমি এক্সপোর্টে ক্লিক করলাম। এখন আমি এই ফটোগুলো যে ফাইলে সেভ করব, ওই ফাইলটা সিলেক্ট করে আমি সেভে ক্লিক করে দিলাম। এখন একটু ওয়েট করতে হবে আপনাকে। আমার এই ফটোগুলো দেখেন প্রসেসিং চলতেছে, এখানে 0% আছে, এটা রানিং হয়ে যাবে এখনই। এটা খুব দ্রুত ব্যাকআপটা আসলে খুব দ্রুত নেয় এই সফটওয়্যার থেকে। আমার এই চ্যানেলটি যারা নতুন দেখতেছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং সাথে বেল আইকনে ক্লিক করুন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করুন। আমার ফটো ব্যাকআপ না প্রায় শেষ পর্যায়ে চলে গেছে, দেখেন 100% হয়ে গেছে। আমি এখন ভিডিওতে ক্লিক করব, দেখেন ভিডিওগুলো চলে এসেছে। ভিডিওগুলো আমি সবগুলো সিলেক্ট করে নেব। প্রথমে আমি সবগুলো সিলেক্ট করে নিলাম। এখন এখানে আমি যে ফাইলে আমি ভিডিওগুলো সেভ করব, মানে যে ফোল্ডারে সেভ করব, একটা ফোল্ডার তৈরি করে নিলাম। এখানে আমি এক্সপোর্টে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করে আমি ফাইলটা চিনিয়ে দিচ্ছি, এই ফাইলটা আমি ঢুকবো। এখানে সেভ ক্লিক করলাম, দেখেন এটাও আমার প্রসেসিং শুরু হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, যেন আমার ব্যাকআপ প্রসেসিং শুরু হয়ে গেছে অলরেডি। এটাও খুব দ্রুত চলে যাবে। এই সফটওয়্যারটাই আসলে এমন একটা সফটওয়্যার যেটা ব্যাকআপ আপনার নেওয়ার জন্য খুব দ্রুত কাজ করে। এটার নাম হচ্ছে টংবো, এটা একটা চাইনিজ সফটওয়্যার। তো বন্ধুরা, আমি এখন ভিডিও নেওয়ার পরে কন্ট্যাক্ট ব্যাকআপ নেব, সেজন্য মোর অপশনে ক্লিক করতে হবে উপরে রাইট কর্নারে। আর মোর অপশনে ক্লিক করার পরে কন্ট্যাক্ট অপশনটা ওপেন হবে, কন্ট্যাক্টে ক্লিক করব। এখান থেকে চাইলে আমরা মেসেজও ব্যাকআপ নিতে পারবো। এখন আমি অল কন্ট্যাক্ট সিলেক্ট করলাম, এখান থেকে এক্সপোর্ট ক্লিক করব। এক্সপোর্ট অ্যাজ বি কার্ড থেকে আমি অল এক্সপোর্টে ক্লিক করব। অল এক্সপোর্টে ক্লিক করার পর এখানে যে ফাইলটি আমি রাখবো বা ফোল্ডার রাখবো ওটা সিলেক্ট করে ওকে ক্লিক করে দেবো। দেখেন আমার কন্ট্যাক্টগুলো ব্যাকআপ চলে আসছে অলরেডি। তো বন্ধুরা, এই যে পুরো সিস্টেমটা, এটা খুবই ইজি এই সফটওয়্যার দিয়ে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।